হ্যাঁ বলো, এটা আনসার কি হবে? বাই ফোর বাই ফোর হোম। নিজেরা চিন্তা করো না, নিজেরা চিন্তা করো, সবাই চিন্তা করো, কিছু হতে পারে। না, ইজ নট। হ্যাঁ, বাই হোম, এরপর ইজ, ইজ। হ্যাঁ, এবার নাফের বাথরুম। হ্যাঁ, নট। আরে বাবা, কি হচ্ছে রে? তাহলে এক সহ গতকালকে আমরা কি শিখেছিলাম? ভার্বের সাথে প্রেপোজিশন থাকলে সেটা একসাথে থাকবে, এরপরে হচ্ছে অবজেক্ট। এই দাঁড়ো, এখন কি অবজেক্টটা সাবজেক্টে আসবে না? তারপর এরপর মূল ভার্বের নকের সাথে একটা থেকে যাবে আর কি। By whom is the door knocked at? এভাবে ঠিক আছে, সেম তো আগের আগের প্রক্রিয়া। তো এখন হু রোড দিস লেটার, এই লেটারটা কে লিখেছে, লিখলো। আচ্ছা, আমরা জাস্ট সমান দিয়ে করে ফেলি আর কি। হু রোড দিস লেটার, এই লেটারটা কে লিখেছে, লিখলো। বলো বলো তাড়াতাড়ি। By whom? By whom? Was this letter? This letter. Yes, letter. This hand. Letter. Hand. Well. This letter written. Written. All right. Double P and written. Writer, past participle, written. হয়ে গেল, আর তো কিছু নাই। এটা হয়ে গেল। By whom? পুটা বাই হোম হলো, ফার্স্ট টেন্স আছে, ওয়াজ মানে অক্সিলিয়ারি ভার্বটা আগে বসাই দিলে ভালো, কারণ বসাইতে হয়, সাবজেক্টটা পরে লিখলে তাহলে দিস লেটার এটা সাবজেক্টে চলে আসলো, অবজেক্ট থেকে সাবজেক্টে, এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল দুইটা, এত কিছু না। ঠিক আছে, আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে হু উইল কল হিম, কে তাকে ডাকবে, বলো। Who will call him? Put a subject এখানে আগের মতোই। By whom? By whom? Whom? Will? Will? পরে কি আছে হিম না, তুই এখন কি করবা? অবজেক্টকে সাবজেক্ট করতে হবে না, তো বসবে তার আগে তো হি বসবে না, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে না, এরপর বি, তারপর বলতে দেরি হয় কেন আমি বুঝি না। তাহলে বাই হোম উইল হি বি কল, বলো পূজন বাই হোম, তারপরে ধরো এখানে হিমটাকে হি করলাম, তার আগে অক্সিলিয়ারি ভার্ব আছে বসাই দিলাম,
এরপরে উইল থাকা মানে মডালস এর সাথে বি বি ভার্বের বি তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল কর্ড কেন নেক্সট আতে যাই ইজ হি নট ট্রিটিং ইউ ওয়েল ট্রিট মানে আচরণ করা আর কি তাহলে সে কি তোমাকে ভালো আচরণ তোমার প্রতি ভালো আচরণ করছে না যে ট্রিট করা কাকে ট্রিট করছে তোমাকে তাহলে ভার্ব হচ্ছে ট্রিট অবজেক্ট হচ্ছে ইউ সাবজেক্ট হচ্ছে হি ঠিক আছে আচ্ছা ওকে তো এখন কি করবো বলো 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 এটা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড না এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন অবজেক্ট কে সাবজেক্ট করব ইউ লিখব অবজেক্ট কে সাবজেক্ট করব হ্যাঁ ইউ লিখলাম ইউ আর হবে গুড এই যে ইজ আছে আপনি এর এটা ম্যাচ করে আর এবং লিখব কোথায় এটা ইউ এর আগে ইউ এর আগে ইউ এর আগে এটা বড় হাতের হবে ইউ এর আগে আর তাহলে আর ইউ নট এটা নট নট এটা বসেই থাকবে বসে গেল বসে যাবে আর বি বার বুঝি টট কে বলেছে টিচার না টট ট্রিট জানা নাই নাকি জানা না থাকলে এটি যোগ করে দাও টিটেড ওকে টিটেডই আসলে টিটেড এরপরে দেখা হয় যে অবজেক্টটা উঠে গেল বার বসলো এখন এই যে লাস্টে আর একটি বাড়তি শব্দ আছে ওয়েল নিয়ে আসো এবং প্রশ্ন বাই স্যার বাই নিম ও বাই লাগবে কেমন ও টিটেড ওয়েল বসালাম এরপরে বাই যারা আসলে অ্যাক্টিভ থাকবে মনোযোগী থাকবে তারা বুঝবে বা অন্যরা তো বোঝার সুযোগ নাই তুমি যদি বসে বসে ঝিমাও খেয়াল না করো আর কি মনোযোগ না দাও তাহলে কেমনে বুঝবা আচ্ছা why is he not giving us his address বলো এখানে অবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা হ্যাঁ বলো আর নাই অবজেক্ট সরি স্যার আগেরটা যে মডেল আছে না আগেরটাতে কোথায় মডেল এটা স্যার না তারপরেটা এটাতে মডেলস কই এই এটা বুঝি মডেলস কাকে দিবে আমাদেরকে কি দেওয়ার ব্যাপার তার অ্যাড্রেস দেওয়ার ব্যাপার দুইটা নাও এটা প্রোনাউন এটা নাও তাহলে দুটো অবজেক্ট তাহলে আমরা সব সময় ব্যক্তিবাচক অবজেক্টটাকে ধরে কাজ করব এবং এটা ভার্বের পরে বসাই দেব কারণ এই এটা এটা যখন উঠে যাবে তখন ভার্বের পরে কি থাকে ভার্বের পরে ওই জিনিসটাই থাকে তাহলে এটা ভার্বের পরে বসে যাবে হ্যাঁ কাজ করবে ফেলো why অক্সিলিয়ারি ভার্ব কি হবে সেটা নির্ভর করবে নতুন সাবজেক্টের উপরে নতুন সাবজেক্ট কি আসবে এখানে কি আসবে হ্যাঁ তার আগে আবার ভার্ব অক্সিলিয়ারি ভার্ব আর হবে উই সাথে আর হবে এবং সেটা সাবজেক্টের আগে বসবে এই তো নট বসে যাবে তারপর বিভাগ
Why are we not being given his address by him? এটা clear তো? জি স্যার. জি স্যার. জি স্যার. Next time. Are you speaking to him? Speaking to me? এখানে verb কি? আচ্ছা তাহলে আর ইউ স্পিকিং টু মি এটা এম আই বিং স্পোকেন টু বাই ইউ এটা ক্লিয়ার তো জাস্ট নিয়ম অনুযায়ী চলে যাব তোমরা এই অডিও ডিস্টার্ব হচ্ছে নেক্সট ওকে নাম্বার 7 একটু খেয়াল করো তোমরা নাম্বার 7 Where had he taken you? সে তোমাকে কোথায় নিয়েছিল? বলো কি হবে এটা? Where had he taken you? বিন হ্যাভ এজ আর থাকলে বিভার্বের বিন বসে বসলো তারপরে আর তিনে আছে তিনে আছে তার মানে যা আছে তা বসে যাবে টেকেন বাই হিম বাই হিম একটু মনে হলে দেখবে সুন্দর হয়ে যাবে হোয়ার হ্যাড ইউ বিন টেকেন বাই হিম দ্যাটস ইট Number 8. When are you giving us the party? এখানে অবজেক্ট কয়টা দেখো তো? দুইটা স্যার আস আর একটা হলো দা পার্টি গুড আসটা কি ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্ট কেমন আর দা পার্টি এটি হচ্ছে বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট আমরা কাজ করব এটাকে দিয়ে এবং ওইটাকে দিয়ে আমরা কাজ করে কালকে দেখেছিলাম একটা পার্টি টু বসাইতে হয় বেশিরভাগ ক্ষেত্রে আচ্ছা বলো কি হবে কি লিখব স্যার হোয়েন স্যার হোয়েন হোয়েন আর উই আর উই 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 আচ্ছা উই তার মানে ওয়েনটা জাস্ট বসে গেল অবজেক্টকে অবজেক্ট আজকে দা পার্টি সাবজেক্টে নিয়ে আসলাম তার আগে অক্সিলিয়ারি ভার্ব আছে বসালাম আর এখানে উইথ সাথেও আর হয় এরপরে বিভার্বের কন্টিনিউয়াস আছে যেহেতু বিভার্বের বিং বসলো তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপেল গিভেন হলো তারপর বাড়তি যে অবজেক্টটা সেটা বসে গেল তারপরে বাইযোগে এই যে ইউ ইউটাকে বাই ইউ করা হলো এই ওকে Right. Next one.
He saw a most wonderful sight. She khub wonderful ekta sight ba drishyo dekhlo. Acha eta hocche assertive kintu eta interrogative e noy. Egula kintu assertive e diyeche. Kemon? Bolo egula aro shohoj hobe. Shohoj hobe quick. Bolo. Tari khana object m move. Ha object ki bolo to? অবজেক্টটা কি এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট পর্যন্ত কেন কারণ সাইট হচ্ছে এখানে নাউন সাইট হচ্ছে একটা দৃশ্য একটা নাম এবার সেটার অ্যাডজেক্টিভ কি ওয়ান্ডারফুল মানে সুন্দর দৃশ্য একসাথে আবার খুব মোস্ট মানে খুব তাহলে খুব একটি খুব সুন্দর দৃশ্য তাহলে একটি কথাটাও এটার সাথে এটা সাইটের সাথে সাইট কয়টা একটা কেমন ওয়ান্ডারফুল খুব ওয়ান্ডারফুল কেমন সাইট ওয়ান্ডারফুল সাইট তার মানে এই নাউনের আগে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং আর্টিকেল যা থাকে সব একসাথে ধরতে হবে এটা আমরা এর আগেও বলেছিলাম একসাথে ধরতে হবে এটাকে অবজেক্ট তাহলে অবজেক্টটা আমরা জাস্ট এখানে লিখে ফেললাম এবং এটা বড় হাতে হবে এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট বল অবজেক্টের সাবজেক্ট করলাম এরপর কাজ কি কুইক এবার কি অক্সিলিয়ারি নাই অতএব নেক্সট স্টেপ হচ্ছে ওয়াজ গুড তারপর সি এর ফার্স্ট পার্টিসিপল কি সিং হি সো সিং সিং তারপর আমরা জার্মান ভাষা শিখছিলাম বলো কি হবে জার্মান জার্মান ওয়াজ ওয়াজ সিং সিং লার্নিং না লার্নিং না লার্নিং না লার্নিং হবে না টিযুক্ত হবে আর কি লার্ন বেসড এর সাথে টিযুক্ত করলে এটা ফার্স্ট পার্টিসিপেন্ট বা ফার্স্ট টেন্সে তাহলে বিং লার্ন তারপর বাই আস বাই আস বাই আস ওকে দ্য জার্মান ওয়াজ বিং লার্নড বাই আস হ্যালো ইউ নিড নট পানিশ হিম তুমি তাকে শাস্তি দেওয়া প্রয়োজন নাই বলো এখানে ভার্ব কি পানিশ অক্সিলিয়ারি ভার্ব আছে এখানে জি স্যার আছে স্যার নিড নিড স্যার বলো কি করব দেরি কেন হচ্ছে কি লিখবো কিন্তু মডেল অক্সিলিয়ারি পানিশ পানিশ
বুঝা যাচ্ছে কেমন হচ্ছে জি স্যার জি স্যার জি স্যার বেশি ব্যাখ্যা দিচ্ছি না ব্যাখ্যার কত দেব আর এরপরে আই এম টু ডু দা জব আই এম টু ডু দা জব বলো এখানে বার কি স্যার টু ডু না টু ডু না না স্যার টু ডু ডু ধরতে হবে স্যার টুটা আসবে হলো অক্সিলিয়ারির সাথে এই যে এম টু ইজ টু আর টু হ্যাভ টু ইজ টু ও ঠিক আছে অর্থাৎ অক্সিলিয়ারি যেখানে যায় টুটাও সেভাবে আছে টু এম টু মানে এখানে অক্সিলিয়ারি আচ্ছা দেখ তো কি লিখবো বলো সিঙ্গুলার এর জন্য ইস্টু হয়েছে কেমন এরপর বিবার বি কারণ হচ্ছে টু এর পরে বি বসবে বিভাগে এরপর বারোটা প্র্যাকটিস আমরা করলাম এতে এগুলোতে কারো প্রশ্ন আছে কিনা কথা বলছে না কে কে কারা কারা আছে আমি চেক করছি না কারণ